শেয়ার বাজারে বড় ধাক্কা বড় পতন বাজারে আজ বুধবার সপ্তাহে তৃতীয় কাজের দিন অন্যান্য দিনের মতো বাজার স্বাভাবিকভাবেই খুলেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই খেলা ঘুরে যায় বাজারে বড় পতন লক্ষ্য করা যায় দেখা যায় প্রায় এক হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক একই অবস্থা হয় নিফটি প্রায় তিনশো পঞ্চাশ নিফটিতেও পথন দেখা যায় প্রকাশিত খবর অনুযায়ী আদানি শেয়ারের বড় পতন লক্ষ্য করা যায় একই অবস্থা পেটিএমের অন্যান্য পাবলিক সেক্টর সংস্থাগুলি শেয়ারে সেনসেক্স মার্কেট ক্রাশ এদিন পথন লক্ষ্য করা যায় প্রকাশিত খবর অনুযায়ী বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্টক মার্কেটে ব্যাপক পতন সেক্সেন্স। মার্কেট ক্রাস লক্ষ্য করা গেছে আর এই পতনের কারণে বিএসআই তালিকায় থাকা সংস্থাগুলি মার্কেট ক্যাপ বারো পয়েন্ট সাতষট্টি লক্ষ কোটি টাকা কমে তিনশো বাহাত্তর লক্ষ কোটি টাকায় এসে পৌঁছে যায় আর এই পতনের কারণে একদিনে তেরো লাখ কোটি টাকা পতন হয়েছে যা অন্যতম বড় ধাক্কা বলেই দেখা হচ্ছে এদিন সেন্সেক বিশাল পতন হয়ে ছশো নব্বই পয়েন্ট সাতচল্লিশ পয়েন্টে এসে ঠেকেছে অন্যদিকে নিপটি কমে হয়েছে দুশো বাষট্টি পয়েন্ট চল্লিশ পয়েন্ট আর তাতে বাইশ হাজার তিয়াত্তর স্তরে নেমে এসে দাঁড়িয়েছে যদিও এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ার বাজার খোলার সঙ্গে বাজার জিরো পয়েন্ট তিন চার শতাংশ বৃদ্ধি হয়ে দুশো সাতচল্লিশ পয়েন্ট ছয় এক পয়েন্ট ছিল অন্যদিকে নিফটি জিরো শতাংশ বৃদ্ধি হয়েছিল তবে এদিনে শেয়ার বাজারের পতনের অন্যতম ধাক্কা সেন্সেক মার্কেট ক্রাশ লাগে আদানি গ্রুপের সংস্থার সমস্ত শেয়ার বাজারে বড়সড় ধাক্কা লেগেছে আদানি গ্রিন এনার্জি শেয়ার এক ধাক্কায় নয় শতাংশ হ্রাস পেয়েছে পাশাপাশি আদানি টোটাল গ্যাস আদানি এন্টারপ্রাইজ আদানি উইলমার্ট সহ একাধিক গ্রিপের শেয়ারের ধাক্কা লেগেছে এছাড়াও পেটিএমে শেয়ারে পাঁচ শতাংশ পড়ে গিয়েছে পতনের তালিকায় রয়েছে টাটা পাওয়ার এন কোল ইন্ডিয়া সহ একাধিক সংস্থার শেয়ারে বেসরকারি সংস্থার পাশাপাশি তালিকায় বহু সরকারি সংস্থার শেয়ারও আছে সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ